रहरा के निजी इंडस्ट्रियल अंचल की खस्ता हाल सड़क मरम्मत की मांग पर श्रमिकों ने किया अवरोध। कूली श्रम उद्योगपति के सामने हुआ प्रदर्शन। रहरा थाना अंतर्गत नवारण इलाके की निजी इंडस्ट्रियल बेल्ट की जर्जर सड़क मरम्मत करवाने की मांग पर सोमवार श्रमिकों ने सड़क अवरोध किया। अरसे से मरम्मत के अभाव में वह मार्ग कच्ची सड़क में तब्दील हो गई है। बारिश से सड़क पर जगह जगह कीचड़ पानी भर गया है। अवरोधकारियों का आरोप है कि इस इंडस्ट्रियल तालुक में छोटी बड़ी 100-125 कंपनियां होने पर भी सड़क बनाने की कोई पहल नहीं हुई है। आरोप है कि कीचड़ भरे सड़क पर अक्सर ट्रकें फंस जाती हैं। जिस कंपनी का ट्रक फंसता है वह कंपनी जेसीबी की मदद से ट्रक को खींच ले जाती है, किंतु सड़क बनवाने के प्रति सभी उदासीन है। বিক্ষোভটা হচ্ছে শুধুমাত্র এই রাস্তার প্রতিবাদে। দীর্ঘদিন এই রাস্তা এইভাবেই রয়েছে, একদিনে বিস্তৃত এই রাস্তার এই অবস্থা, কিন্তু আমাদের শ্রমিকরা এই রাস্তা দিয়ে আসে, কোনো রকম আসার মতো পরিস্থিতি নেই। কোনো রকম কোনো মালিক এই রাস্তা সারানোর উদ্যোগ নেয় না, দীর্ঘদিন এইভাবেই পড়ে আছে। এখানে 150 বেশি কারখানা আছে, তাও না রাস্তা লরি আসতেই পারে না, একটা লরি ওইভাবে পড়ে আছে। এর আগেও এরকম অনেক লরি পড়ে গেছে, রেগুলার একটা করে লরি এরকম পড়ে যায় ওই ওখানে মধ্যে। এর আগে দুইজনের পা ভেঙেছে, একজনের হাত ভেঙে গেছে, তার আগে আমি নিজেই পড়ে গেছি ওই জলের মুখে। প্রতিদিন এক একটা আমাদের লেবার পড়ে যাচ্ছে, হাত সাইকেল ভাঙছে, হাত ভাঙছে, কারোর ইঞ্জুরি হচ্ছে। আর কোম্পানি যদি গাড়ি যদি ফেঁসে যায়, কোম্পানি নিজের কাজ উদ্ধার করার জন্য 500 টাকা দিয়ে জেসিবি নিয়ে এসে গাড়ি তুলে নিয়ে আপনার নিজের কোম্পানিতে ঢুকিয়ে নিচ্ছে। এরপরে যদি না আমরা যা উদ্যোগটা নিয়েছি না, যদি কোম্পানি যদি আমাদের সমস্যা মিটিয়ে দেয়, এরপরে আমরা যে উদ্যোগটা নেব, আমরা রাস্তা আরো বড় ধরনের এ করব। উদ্যোগপতি বিষ্ণু পাকারিয়া নে আরোপ লাগায়া কি সরকার কুছ ভি নাহি কর রহি হ্যায়। সড়ক বানানে সে পহলে নিকাশি নালা বানানে কি জরুরত হ্যায়, ইয়া কাম সরকার কি হ্যায়। আছে লেকিন গভর্নমেন্ট কিছু করছে না। এখানে রাস্তা যদি আমি করব, আর রাস্তা করবার আগে ড্রেন তো করতে হবে না, তো ড্রেন আমাদের হাই ড্রেনের উপর আমাদের গিয়ে মিট করতে হবে, তো না ড্রেনের জল কোথায় যাবে। কিন্তু গভর্নমেন্ট কিছু আমাকে আমাদের কিছু গভর্নমেন্ট দিচ্ছেই না। আমাদের তো রোডের জন্যে দু ফুট দুধারে রাস্তা আমাদের জমিন ছাড়িয়ে আছে, কি কোনোদিন ড্রেন করলে আমাদের যা আছে না ওটা করে দেবো। তা ড্রেন করবো না, তো ড্রেন না করে রাস্তা হবে কীরকম। পঞ্চায়েতকে আমাদের গিয়েছি, ডিএমকে বিভিন্নবার আমাদের ডিএমকে গিয়েছি, চারতলা আগে ডিএম ম্যাডাম এসেছিলো এখানে। ডিএম ম্যাডাম এসে বললো কি আমি কিছু করতে পারবো না, চুঁকি এটা প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আছে, তো আপনাকে নিজেই করতে হবে, গভর্নমেন্ট কিছু সহযোগ করতে পারবে না।